ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ যারা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মাধ্যমিক পরীক্ষার নিয়মে আসছে বড়সড় 5টি বদল, পরীক্ষায় বসার আগে এবার জেনে নেওয়া দরকার। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এবার যারা যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন, তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এক্সাম 2024 মাধ্যমিক পরীক্ষার 5 নিয়মে বদল, পরীক্ষায় বসার আগে জেনে নেওয়া দরকার। আগামী 2রা ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে প্রত্যেক বছরই পরীক্ষার্থীকে অভিভাবক অন্যান্যদের বেশ কিছু অভিযোগ তুলতে দেখা যায়। এই সকল অভিযোগ থাকে মূলত টুকলি করা থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য ব্যবস্থামূলক বিভিন্ন বিষয় নিয়ে। তবে এবার যাতে এই ধরনের কোনো অভিযোগ না থাকে, তার জন্য 5 নিয়মে বদল আনা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবারে মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে রয়েছে প্রথম ভাষার পরীক্ষা, 3রা ফেব্রুয়ারি রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা, 5 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, 6 ফেব্রুয়ারি রয়েছে ভূগোল পরীক্ষা, 8 ফেব্রুয়ারি গণিত পরীক্ষা, 9 ফেব্রুয়ারি রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা, 10 ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং 12ই ফেব্রুয়ারি অ্যাডিশনাল পরীক্ষা থাকছে। এই প্রতিটি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের থেকে এমন নিয়ম পরিবর্তন আনা হয়েছে। 1 নম্বর, প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তার জন্য এবার বিশেষ কোড ব্যবহার করা হবে। এক্ষেত্রে প্রশ্নপত্র বেরিয়ে গেল, কোথাও থেকে বের হলো তা সহজেই ধরে নিতে পারবে বোর্ড, সেই মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রশ্নপত্র থেকে উত্তরপত্র বিভিন্ন জায়গায় এমন কোড আলাদা আলাদা থাকবে, যাতে করে কোনোভাবেই বিষয়টি ফাঁকি দেওয়া যাবে না। 2 নম্বর, সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় আদালত সহ বিভিন্ন জায়গায় নানান প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে এবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনো সিভিক ভলেন্টিয়ার প্রবেশ করতে পারবেন না। 3 নম্বর, যেসব স্কুলে বাউন্ডারি ওয়াল নেই, সিসি ক্যামেরা নেই, সেসব স্কুলে কোনোভাবেই সেন্টার দেওয়া যাবে না। 4 নম্বর, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে অন্যান্য কোনো রকম অসুবিধা যাতে পড়তে না হয়, তার জন্য আপাতকালীন সহায়তা দল তৈরি থাকবে। 5 নম্বর, পরীক্ষা কেন্দ্রগুলিতে অনেক সময় অ্যাটেন্ডেন্ট বা চতুর্থ শ্রেণীর কর্মীরা কুরিয়ারের কাজ করে থাকেন, এক্ষেত্রে তাদের দিকে নজর রাখতে